এরপরে আমরা দেখবো কি বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি কনভার্ট কিভাবে করতে লাগে সেটাও দেখবো। বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে গেলে কি পদ্ধতিতে করতে হবে, অক্টাল তুলতে হবে, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে কি পদ্ধতিতে করতে লাগে সেটা দেখবো। প্রথমে হচ্ছে বাইনারি টু অক্টাল, বাইনারি টু অক্টাল কনভার্সন। বাইনারি ধরা যাক একটা সংখ্যা আছে 101101 বেস 2, এটা অক্টালে কনভার্ট করতে হবে। 101101 এটাকে প্রথমে ডান দিক থেকে শুরু করতে হবে, তিনটে তিনটে করে নিতে হবে, তিনটে নিলাম তিনটে নিলাম, এটাকে কত, 101 মানে 5, 101 মানে 5, 55 বেস 8, করেসপন্ডিং অক্টালটি হবে, অক্টাল সংখ্যাটি হবে 55 বেস 8। আরেকটা সংখ্যা দেখাচ্ছি 110.1001, এটাকে করেসপন্ডিং অক্টালে কনভার্ট করতে হবে, তাহলে 110 আছে, 0.1001 আছে, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, এই দশমিকের বাঁদিকে যে সংখ্যাগুলো আছে, 15 যে সংখ্যাগুলো আছে, এটাকে তিনটা তিনটা করে এই দশমিকের বাঁদিক থেকে শুরু করতে হয়, এখানে 0 বসিয়ে দিয়ে তিনটা করলাম। আর এখানে দশমিকের ডান দিকের সংখ্যাগুলো আছে, এই দশমিকের ডান দিকের সংখ্যাগুলো আছে, যেভাবে বলে কি দশমিকের পরের থেকে শুরু করতে লাগে, বাঁদিক থেকে ডান দিকে করতে লাগে, হ্যাঁ দুটো 0 বসিয়ে নিতে হবে, তাহলে এখানে কত হলো 011, মানে আমরা হচ্ছে না 011 011 মানে হলো 3, 010 মানে 2, যখন বাইনারি নাম্বার সিস্টেম আমরা দেখেছি তখন আমরা বাইনারি নাম্বার সিস্টেম কি জানি, 00 মানে 0, 01 মানে 1, 10 মানে 2, 11 মানে 3, তারপরে কি আসবে 100, 100 মানে 4, 101 অর্থাৎ 5, 1106, 1117 এভাবে চলছে, এভাবে চলছে। এটা আমরা কিভাবে সহজে করতে পারি, দেখো এই সবচেয়ে ডান দিকের যে বিটটি আছে 01, মানে প্রত্যেকটি বিটে কিন্তু চেঞ্জ হচ্ছে, 01101 মানে প্রত্যেকটা একটা পরে একটা কিন্তু চেঞ্জ হচ্ছে, পরে পরের বিটে কি হচ্ছে, এটা আমি 0 লিখে নিই, দুটো দুটো করে যাবে, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1 করে যাবে, পরে আপার বিটে কি হচ্ছে, 4 0 4 1, এরপর যদি আমি তারপরে বিটটা দেখি বা ডান দিকে বিটটা দেখি সেটা কিন্তু 8টা 0 8টা 1 করে আসবে, তাহলে প্রথমে কি হচ্ছে 0101 করে আসছে, মানে একটা 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 করে চেঞ্জ হচ্ছে, তারপরে দুটো দুটো করে চেঞ্জ হচ্ছে, তারপরে 4টা 4টা করে চেঞ্জ হচ্ছে, এরপরে আমাদের কিন্তু সহজেই আমরা বাইনারি সংখ্যাগুলোকে লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি 011 মানে কত, না 3 লিখলাম, 010 মানে কত 2 লিখলাম, এখানে 100 মানে কত আছে 4 আছে, 100 মানে 4 আছে, 3244 বেস 8, বাইনারি টু অক্টাল কনভার্ট করে দেখলাম আমরা করেসপন্ডিং অক্টাল সংখ্যাটি কত আছে 32.44 বেস 8 আছে, তাহলে বাইনারি টু অক্টাল হলো। এরপর আমরা কি দেখবো, অক্টাল টু বাইনারি, কিন্তুটা ওটা দেখবো অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, অক্টাল একটা সংখ্যা দেওয়া আছে ধরা যাক 372 বেস 8, এর করেসপন্ডিং বাইনারি করতে হবে, বেস 2 করতে হবে, তাহলে 372 এটা তিনটে তিনটা সংখ্যা কনভার্ট করতে হবে, 3 মানে 0117 মানে 1112 মানে 010, এর করেসপন্ডিং এটা হলো বাইনারি সংখ্যা এটাই হবে 011111010, বেস্ট করে দশমিক ক্ষেত্রে সে একইভাবেই হবে 372 পয়েন্ট, যদি আমি থাকে 25 থাকে, করেসপন্ডিং
এইট আছে, করেসপন্ডিং যদি বাইনারিতে করি 372 যেটা থাকলো, 011 111 010, এটা 25 কি হবে 1010। তিনটে তিনটে কনভার্ট করতে হবে, মানে প্রত্যেকটা বিটকে প্রত্যেকটা সংখ্যাকে করেসপন্ডিং তিনটা করে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হবে। আই হবে হলো 0101 0101 101, তাহলে এটা হলো করেসপন্ডিং বাইনারি সংখ্যা, এটাই হবে অক্টাল লেখা আছে 372, করেসপন্ডিং বাইনারি সংখ্যা এটাই হচ্ছে। এরপর আমরা অক্টাল টু বাইনারি কনভার্সেশনটা কিভাবে করতে লাগে সেটা বুঝতে পারলাম। বাইনারি অক্টাল প্রথমে দেখালাম, এরপরে দেখালাম অক্টাল টু বাইনারি, দুটোই দেখানো গেল।